পর্যটন দপ্তর থেকে সরানো হলো বাবুল সুপ্রিয়কে। পর্যটন দপ্তর থেকে সরিয়ে দেওয়া হলো বাবুল সুপ্রিয়কে। নতুন পর্যটন মন্ত্রী হলেন ইন্দ্রনীল সেন। সমবায় দপ্তর থেকে সরানো হলো অরূপ রায়কে। মন্ত্রিসভায় রদবদলের খবর এই মুহূর্তে বড় খবর। পর্যটন দপ্তর থেকে সরানো হলো বাবুল সুপ্রিয়কে। নতুন পর্যটন মন্ত্রী হলেন ইন্দ্রনীল সেন। সমবায় দপ্তর থেকে সরানো হলো অরূপ রায়কে। পর্যটন দপ্তর থেকে সরানো হলো বাবুল সুপ্রিয়কে। ইন্দ্রনীল সেন সে জায়গায় এলেন। নতুন পর্যটন মন্ত্রী হলেন ইন্দ্রনীল সেন। একটা জল্পনা চলছিল, সেই জল্পনা যে বাবুল সুপ্রিয়কে সরানো হতে পারে, এবার এই খবরই আসছে পর্যটন দপ্তর থেকে সরানো হলো বাবুল সুপ্রিয়কে, সে জায়গায় এলেন ইন্দ্রনীল সেন। সমবায় দপ্তর থেকে সরানো হলো অরূপ রায়কে। সুতপা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুতপা, বাবুল সুপ্রিয়র মন্ত্রিত্ব নিয়ে একটা জল্পনা চলছিল, পর্যটন দপ্তরের মন্ত্রী হয়তো অন্য কেউ হতে পারেন, সেই জল্পনার অবসান, বাবুল সুপ্রিয়কে সরানো হলো, ইন্দ্রনীল সেনকে বসানো হলো, কি খবর পাওয়া যাচ্ছে? একদমই তাই। দেখো, গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু এই জল্পনা চলছিল যে বাবুল সুপ্রিয়কে আর পর্যটন দপ্তরে রাখা হবে না, এবং বিভিন্ন রকমের কারণ শোনা যাচ্ছিল বাবুল সুপ্রিয় সম্পর্কে, এবং মুখ্যমন্ত্রী খুশি নন যেভাবে বাবুল দপ্তর চালাচ্ছেন, এই ধরনের কথোপকথন কিন্তু নবান্নের অলিন্দে শোনা যাচ্ছিল। শেষমেশ দেখা গেল যে সেটাই ঠিক, বাবুল সুপ্রিয়, তোমার মনে থাকবে কয়েক সপ্তাহ আগে বাবুল সুপ্রিয়কে না করে ইন্দ্রনীল সেনকে টিডিসিএল এর চেয়ারম্যান করা হয়েছিল। তখনই কিন্তু জল্পনা টুঙ্গে উঠেছিল যে দপ্তরের মন্ত্রীকে না করে কেন অন্য দপ্তর থেকে মন্ত্রীকে এনে করানো হলো, এবং দেখা যাচ্ছে যেটা যে একদমই যে সমস্ত ক্ষমতার অলিন্দে যে আলোচনাগুলো চলছিল সেটাই সত্যি প্রমাণিত হলো। বাবুল সুপ্রিয়কে সরিয়ে ফের ইন্দ্রনীল সেনকে নিয়ে আসা হলো পর্যটন দপ্তরে। দীর্ঘদিন ধরে ইন্দ্রনীল সেন কিন্তু পর্যটন দপ্তরে ছিলেন, এবং তার শেষমেশ তাকে ওই দপ্তরে নিয়ে আসা হলো। বাবুল সুপ্রিয়র হাতে আইটি বা তথ্য প্রযুক্তি দপ্তর ছিল, সেই আইটি দপ্তর তার হাতে রইল, এবং তার সাথে তাকে আরো একটি দপ্তরের দায়িত্ব দেয়া হলো, সেটা হচ্ছে অচিরাচরিত শক্তি দপ্তরের দায়িত্ব তাকে দেয়া হলো। অন্যদিকে আরো একটি বড় সিদ্ধান্ত আজকে মন্ত্রিসভার রদবদলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অরূপ রায়, যিনি দীর্ঘদিন ধরে সমবায় দপ্তরের মন্ত্রী ছিলেন, তাকেও কিন্তু সরিয়ে দেওয়া হলো সমবায় দপ্তর থেকে। এবং সমবায় দপ্তরের কাজেও কিন্তু মুখ্যমন্ত্রী খুশি ছিলেন না, কারণ মুখ্যমন্ত্রী চাইছিলেন যে সমস্ত ক্রেডিট কার্ড সহ অন্যান্য যে লোনগুলো, সেই লোনগুলো সমবায় দপ্তর যে ব্যাংক রয়েছে সেই সমবায় ব্যাংক থেকে দেওয়া হোক, এবং সমবায় ব্যাংক আরো বেশি শক্তিশালী হোক, আরো বেশি অ্যাক্টিভ হোক বারবারই তিনি বলছিলেন, কিন্তু সেটা না হওয়াতেই কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ বলে আমরা জানতে পারছি, এবং সেই জন্য তাকে সরিয়ে দেওয়া হলো, এবং সমবায় দপ্তর থেকে সরিয়ে তাকে ফুড প্রসেসিং এবং হর্টিকালচার ডিপার্টমেন্টে নিয়ে আসা হলো। এছাড়াও আরো দু একটি ছোটখাটো পরিবর্তন হয়েছে, যেরকম পঞ্চায়েত মন্ত্রী এবং বনমন্ত্রীর ক্ষমতা বা দায়িত্ব খানিকটা বাড়ানো হয়েছে। পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে যেরকম ভাবে তাকে বাড়তি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে বনমন্ত্রীর ক্ষেত্রেও কিন্তু তাকে বাড়তি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে, দুটো দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে দুজনকে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কয়েকজন মন্ত্রীর ক্ষেত্রে যেরকম ডানা ছাটা হলো, সেরকম কয়েকজন মন্ত্রীর ক্ষেত্রে আবার দায়িত্ব বাড়ানো হলো। কাজেই যেমনটা মুখ্যমন্ত্রী বিধানসভাতে সেদিনকে বলছিলেন, কয়েকদিন আগেই বলছিলেন যে কয়েকটা ছোটখাটো পরিবর্তন করা হয়েছে, এবং রাজ্যপালের কাছে সেই ফাইল পাঠানো হয়েছে, এবং তুমি জানো যে শনিবার দিনই কিন্তু রাজ্যের মুখ্য সচিব তিনি রাজ্যপালের সাথে গিয়ে দেখা করেন, এবং তিনি বলেন যে এই মন্ত্রিসভা রদবদলের ফাইলটি যেন রাজ্যপাল দ্রুত সই করে পাঠিয়ে দেন, কারণ মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভোরবেলা তিনি চলে যাচ্ছেন বিদেশে, কাজে সোমবার অর্থাৎ আজকের মধ্যে ফাইল সই করে পাঠালে ভালো হয়। মুখ্য সচিবের সেই অনুরোধ কিন্তু রেখেছেন রাজ্যপাল, আজকেই তিনি ফাইল সই করে কিছুক্ষণ আগে নবান্নে পাঠিয়ে দিয়েছেন। একবারে শুধুমাত্র সঙ্গে থাকো, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রদবদল হয়েছে মন্ত্রিসভায়, সেক্ষেত্রে একটি বড় রদবদল বলা যায়। বাবুল সুপ্রিয়কে সরানো হয়েছে পর্যটন দপ্তর থেকে, সেখানে ইন্দ্রনীল সেনকে আবার নিয়ে আসা হয়েছে, পর্যটন মন্ত্রী হয়েছেন ইন্দ্রনীল সেন। সমবায় সংক্রান্ত বিষয় নিয়ে অনেক অভিযোগ উঠে এসেছিল এবং অসন্তুষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী এই খবর, আর তার মধ্যে অরূপ রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। আর এই আপডেটের পাশাপাশি আরও আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো, আমাদের প্রতিনিধি সুতপা আছেন। সুতপা, একটু জানতে চাইবো, এটা বাবুল সুপ্রিয়কে সরানো, ইন্দ্রনীল সেনকে নিয়ে আসা, সমবায় দপ্তর থেকে সরিয়ে দেওয়া অরূপ রায়কে, এটা কতটা গুরুত্বপূর্ণ? কারণ বেশ কিছু জল্পনা আছে, কিছু অভিযোগও রয়েছে, বিশেষ করে সমবায় দপ্তর নিয়ে। একদমই তাই,
সময় যখন এই দীর্ঘদিন ধরেই নানা চাপানউতোর চলছিল, আমরা একাধিকবার দেখেছি বিভিন্ন বৈঠকে মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যেই বলেছেন যে সমবায় দপ্তরকে বা সমবায় ব্যাংকগুলোকে আরো জোরালো করতে হবে, আরো অ্যাক্টিভ করতে হবে। এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন জেলার যে সমবায় ব্যাংকগুলো সেখান থেকে দুর্নীতির প্রচুর অভিযোগ আসছিল এবং টাকা তছনছ এবং বেআইনিভাবে নিয়োগ, এই সমস্ত অভিযোগগুলো কিন্তু দীর্ঘদিন ধরে সমবায় ব্যাংকগুলো থেকে আসছিল। তার ফলে সমবায় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে নানা ধরনের অভিযোগ আসছিল এবং সবথেকে বড় কথা যে অ্যাক্টিভনেস তিনি চাইছিলেন সমবায় দপ্তরের কাছ থেকে সেটাও কিন্তু তিনি পাচ্ছিলেন না। কেন বারবারই তোমার মনে থাকবে যে বিভিন্ন যে বৈঠক জেলায় জেলায় গিয়ে মুখ্যমন্ত্রী যে বৈঠক করতেন প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকেও কিন্তু তিনি বারবারই দেখা গেছিল যে মুখ্য সচিবকে তিনি বলছেন যে সমবায় ব্যাংকের মাধ্যমে যাতে লোন দেওয়া হয়, কারণ অনেক সময় কিন্তু ক্রেডিট স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলো বা এই ধরনের যে লোনের বিষয়গুলো অন্য ব্যাংকগুলো দিতে চায় না, কিন্তু সেক্ষেত্রে সমবায় ব্যাংক যদি এগিয়ে আসে তারা যদি লোন দেয় তাহলে সুবিধা হবে বলে মুখ্যমন্ত্রী বারবার বলতেন, কিন্তু কাজে তিনি সন্তুষ্ট হতে পারছিলেন না এবং সেই কারণেই কিন্তু অরূপ রায়কে সরিয়ে দেওয়া হলো বলে আমরা জানতে পারছি। অর্থাৎ একদিকে সমবায় দপ্তর, অন্যদিকে পর্যটন দপ্তর নিয়েও কিন্তু অত্যন্ত অখুশি ছিলেন মুখ্যমন্ত্রী, যে বেশ কিছু প্রকল্পের বা যে বেশ কিছু সুপারিশ পর্যটন দপ্তর থেকে দিয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে, যেগুলো সাম্প্রতিক কালে ফেরত এসছে বলে আমরা জানতে পাচ্ছি। এবং ইন্দ্রনীশনকেও তিনি একটি মন্ত্রিসভার বৈঠকে, লাস্ট যে মন্ত্রিসভার বৈঠক সেখানে তিনি বলেছিলেন যে সব পর্যটন দপ্তরের ব্যাপারে বাবুল সুপ্রিয়কে যেন তিনি সাহায্য করেন, এবং বাবুল সুপ্রিয়র সাথে পর্যটন ইন্দ্রনীশনের প্রকাশ্যে মন্ত্রিসভার বৈঠকের পর প্রকাশ্যে বাদানুবাদ হতেও কিন্তু দেখা গেছে বিধানসভার লবিতে। কাজে দীর্ঘদিন ধরেই চর্চা চলছিল, দীর্ঘদিন ধরেই সমস্যাও চলছিল, মুখ্যমন্ত্রী খুশি ছিলেন না এবং শেষমেশ যে প্রচার হচ্ছিল যে বাবুল সুপ্রিয়কে সরিয়ে দেওয়া হতে পারে সেটা সত্যি প্রমাণিত হলো এবং দেখা গেল যে পর্যটন দপ্তর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।